একাত্তরের তেসরা ডিসেম্বর ভারত বাংলাদেশ গঠন করে যৌথ কমান্ড। এর ১৩ দিন পর ১৬ই ডিসেম্বর আত্মসমর্পণ করে পাকিস্তান বাহিনী। বিজয়ের ৫০ বছর পেরিয়ে মহান মুক্তিযুদ্ধে অংশ নেয়া ভারতীয় বাহিনীর ৩০ সদস্য সহ ৬৬ জনকে আলাদাভাবে সম্মানিত করেছে সশস্ত্র বাহিনী। ১৯৭১ সালের ডিসেম্বর মাস, গুলি কামান, আকাশে যুদ্ধ বিমান আর বোমার শব্দ বাংলাদেশকে জানান দিচ্ছিল বিজয়ের। এরই মাঝে তেসরা ডিসেম্বর বাংলাদেশ ভারত গঠন করে যৌথ বাহিনীর। পাকিস্তানের বিরুদ্ধে শুরু হয় বহুমাত্রিক হামলা, অবশেষে বিজয় অর্জন করে লাল সবুজের বাংলাদেশ। বুধবার সকালে বিজয়ের ৫০ বছর উপলক্ষে যুদ্ধে অংশ নেয়া ভারতীয় বাহিনীর ৩০ জন সদস্য সহ ৬৬ জনের সাথে দেখা করেন সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। দুপুরে তাদের সম্মাননা জানায় বাংলাদেশ বিমান বাহিনী। মুক্তিযুদ্ধে অংশ নেয়া যোদ্ধাদের সম্মানিত করতে পেরে আমরা গর্বিত। যুদ্ধে ভারতীয় বিমান বাহিনীর অবদান অপরিসীম। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে তাদের জানাই ধন্যবাদ। যুদ্ধে অংশ নিতে পেরে গর্বিত বিদেশি মুক্তিযোদ্ধারা। মুক্তিযুদ্ধে অংশ নেয়া ছিল আমার জীবনের সেরা মুহূর্ত। আজ আমাদের সম্মানিত করায় আমরা খুবই আনন্দিত। সময়টা আমাদের জন্য গর্বের। এই ৫০ বছরে বাংলাদেশের অর্জন অনেক। এই দেশ আরো উন্নত হবে আর ভারত বাংলাদেশের বন্ধুত্ব আজীবন এমন থাকবে, এটাই প্রত্যাশা। এদিন ভারতীয় দলটি নৌবাহিনী প্রধানের সাথে সৌজন্য সাক্ষাৎ করে। দুপুরে বিমানবাহিনীর কর্মকর্তাদের নতুন আবাসিক ভবন আকাশছোঁয়ার উদ্বোধন করেন বিমানবাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নান। মোহন ইসলাম, ডিবিসি নিউজ, ঢাকা।